এখন চ্যাপ্টার 7 এই চ্যাপ্টার 7 এ দেখো কনস্ট্রাকশন আছে আমাদের প্রথম কনস্ট্রাকশন আছে কি বেস বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এন্ড সাম অফ আদার টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর গিভেন উই হ্যাভ টু ড্র দা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে ট্রায়াঙ্গেলের ভিতর আছে ট্রায়াঙ্গেলের বেস আছে দেওয়া বেস অ্যাডজাসেন্ট অন অ্যাঙ্গেল আর সাম অফ আদার টু সাইডস বেস উই হ্যাভ টু ড্র দা ট্রায়াঙ্গেল তোমরা একটু বের করো চ্যাপ্টার 7 এ চলে যাও থিওরাম 1 সরি কনস্ট্রাকশন 1 আমরা সবগুলো নিয়ে কাজ করব এক্সারসাইজটাও করাবো সেভেন আছে তো তোমাদের থাকার কথা সেভেন ঠিক আছে তো ওকে ঠিক আছে সিক্স মনে হয় তোমাদের নাই সিক্সটা বাদ গেছে মনে হয় মেবি তাহলে ওকে ঠিক আছে বেস বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এন্ড সাম অফ আদার টু সাইডস তবে ট্রায়াঙ্গেল আর গিভেন উই হ্যাভ টু ড্র দা ট্রায়াঙ্গেল এখন দেখো বেস বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ওকে কনস্ট্রাকশন অন এটা মনে করো বেস বেস অ্যাডজাসেন্ট একটা অ্যাঙ্গেল আছে এক্স বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এক্স আর সাম অফ আদার টু সাইডস এটা আমরা এস দিয়ে ডট করলাম সাম অফ আদার টু সাইডস সাম অফ আদার টু সাইডস হবে ট্রায়াঙ্গেল এখন দেখো যে তাহলে আমরা কি করতে পারি দেখো যে আমরা শুরু করব এটা ড্র ফার্স্ট আমরা বেস নিয়ে কাজ করব ফ্রম এনি রে এ ডি এখান থেকে বেস কাট করো ওকে মনে করো এটা আমার কম্পাস কই এটা কম্পাস নেই দেখো আমরা বেজে রিকল করে কাট করব এই যে কম্পাস দিয়ে দেখো এরকম এই যে কম্পাস এটা এবার বেজে রিকল করে আমরা কাট করে দিলাম কার রিকল কাট করলাম বেজ যেহেতু বি দিয়েছি তাহলে এখানে সি লাগবে কারণ বি বেজের অপোজিটে বি পয়েন্ট দিব আমরা এরপরে অ্যাঙ্গেলটা নাও এটা বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমাদের এখানে আছে চলো আমরা এখানে ড্র করে দিলাম বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এখন এতটুকু মেজার করলাম এতটুকু মেজার করলাম অবশ্য ফিগারটা একটু নিচে ড্র করলে ভালো হতো আমাদের কারণ সাম অফ আদার টু সাইডস এখান থেকে কাট করা সম্ভব হবে না সাম অফ আদার টু সাইডস সাম অফ আদার টু সাইডস কনস্ট্রাকশন ওয়ান আমি এটা একটু ই করে দিলাম কনস্ট্রাকশন ওয়ান না লিখে দিই কনস্ট্রাকশন ওয়ান তাহলে এখন এটাকে একটু এক্সটেন্ড করে দাও সোজা এখান থেকে সাম অফ আদার টু সাইডস আমার এখান থেকে নিতে হবে এটা ই দাও এখন আসো সাম অফ আদার টু সাইডস নিব আমরা তাহলে এই যে সাম অফ আদার টু সাইডস কম্পাস দিয়ে এটা নিয়ে যে এখান থেকে কাট করে দিই এই যে সাম অফ আদার টু সাইডস এটা আমার হাতের এটা কম্পাস এই সাম অফ আদার টু সাইডস এটা এফ দিলাম এটা কিন্তু এস এবার আমরা কি করব এই দুটো জয়েন করে দেব এখন যখনই জয়েন করব এখন দুইটা মেথডে কাজ করতে পারবো এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা আর একটা মেথড আছে অ্যাঙ্গেল এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে এই অ্যাঙ্গেলটা আমরা এখানে ড্র করব সি পয়েন্টে তো কম্পাস দিয়ে চলো তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ড্র করব কপি করে ফেলব আর কি অ্যাঙ্গেল এটা আমরা নিয়ে যাব কোথায় সি পয়েন্ট পয়েন্ট সি ওকে এটা এখান থেকে আমরা এখানে চলে আসলাম ঠিক আছে এটা জয়েন করে এক্সটেনশন এটা পয়েন্ট বি দিলাম এই সার সরাই দিলাম এখানে এটা বি অর্থাৎ আমরা কোন অ্যাঙ্গেলে রিকল করে অ্যাঙ্গেল ড্র করলাম বুঝতে পারছো কি না আমরা এই অ্যাঙ্গেলের এখানে কপি করে ফেলেছি অ্যাঙ্গেল এটা এখান থেকে মেজার করছি অ্যাঙ্গেল এটা এভাবে আর ড্র করলাম এখান থেকে এখানে গেলাম এই মেজারমেন্ট এখান থেকে নিয়ে আসলাম এখান থেকে এই মেজারমেন্ট কাট করলাম জয়েন করে দিলাম এটা বি পয়েন্টে মিট করলে এটাই কি বলো এই অ্যাঙ্গেলটা এখানে ড্র করছি
বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এটা এখন সাম অফ আদার টু সাইডস দ্যাট মিন্স সাম অফ আদার টু সাইডস আর এস তাহলে এ বি প্লাস কত বি সি এটা কিন্তু সাম অফ আদার টু সাইডস তাহলে ওকে ইকুয়ালস টু এ বি আর বি সি মানে কত বি এফ তাহলে এ বি আর বি এফ মানে কত এ এফ এ এফ কার ইকুয়াল করে কাট করলাম বলো তো এ এফ s sum of other two sides s এর ইকুয়াল করে কাট করলাম তাহলে এটা হলো s তাহলে sum of other two sides দ্যাট s ab plus bc ab plus bc এটা প্লাস করলে আমরা কার ইকুয়াল পেলাম s এর ইকুয়াল চলো একটু ডেসক্রাইব করে দি নাকি ডেসক্রিপশন দিয়ে দি ওকে অবশ্য অলরেডি আমি ইউটিউবে এগুলো দিয়ে দিয়েছি গতদিন ক্লাস করছি ওদের ক্লাসে যেটা রেকর্ড করছিলাম ওটাই দিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি এখন চলো ওই যে পার্টিকুলার এনসেশন লেট লেট বি বি দ্য বেস বেস অফ এ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল এক্স বি দ্য বেস অ্যাডজাসেন্ট adjacent angle angle and sb sb the sum of other two sides the sum of other two sides sum of other two sides of a triangle sum of other two sides of a triangle তাহলে এখন চলো দেখো যে আমাদের কাজ কি যাব মেবি শনিবার বৃহস্পতিবার হয়তো পারবো না হয়তো শনিবার থেকে শুরু করব তখন আমি ওই ব্যাচ অনেক টাইমটা তোমাদের 12:30টায় দিব বুঝতে পারছো এই জন্য ওটা ব্যাচ অন ওটা মানে শনি সম্বোধি দেওয়া হবে তোমাদের একই দিনে মানে এই দিনেই 12:30টায় এই জন্য ওই টাইমটা রেখেছি কারণ একজন স্টুডেন্ট থাকবে এরকম যে 12:30টায় পড়তে চাবে বলবে যে স্যার কলেজ শেষ হলে পড়িতে যাব এখন দেখো যে তাহলে কি হলো we have to draw the triangle have to draw the triangle okay we have to draw the triangle এখন চলো আমরা এটা ড্র শুরু করব এখন আমাদের কাজ কি হবে কনস্ট্রাকশন
কনস্ট্রাকশন দেখো কনস্ট্রাকশন আমরা কি করব দেখো ওকে কনস্ট্রাকশন ফ্রম এনি ডে ফ্রম এনি ডে ফ্রম ফ্রম এনি ডে এডি উই কাট অফ ফ্রম এনি ডে এডি উই কাট অফ ফ্রম এনি ডে এডি উই কাট অফ উই কাট অফ কাট অফ এসি ইকুয়ালস টু বি উই কাট অফ এসি ইকুয়ালস টু বি এরপর আসো অ্যাট এ অ্যাট এ উই ড্র অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি এ ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল এক্স ফ্রম এ ই ফ্রম এ ই উই কাট অফ ফ্রম এ ই উই কাট অফ AF AF equals to S sum of other two sides এবার FC জয়েন করো উই জয়েন FC এটা আরেকটা মেথড আছে কিন্তু উই জয়েন FC উই জয়েন F কমা C ওকে তাহলে এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে দেখো এবার অ্যাট C At C, we draw angle. FCB equals to angle AFC. We draw angle. FCB equals to angle AFC. Angle is the angle equal to and draw for the AFC. The lacona show. কোথায় ইন্টারসেক্ট করলো সিবি ইন্টারসেক্ট সিবি ইন্টারসেক্টস সিবি ইন্টারসেক্টস এএফ এট দেখো সিবি ইন্টারসেক্ট এএফ এএফ এট বি বি পয়েন্ট ইন্টারসেক্ট করছে তাহলে ওকে therefore triangle ABC is the required triangle required triangle এখন triangle ABC is the required triangle এখন আরেকটু কথা আছে আমাদের কি কথা দেখো আমি আরেকটা মেথড আছে সেখানে আমাদের এই জায়গাটা চেঞ্জ হবে শুধু অর্থাৎ আমরা এই যা এই এই অ্যাঙ্গেলটা ড্র করব না একেবারে এই পর্যন্ত সব ঠিক থাকবে এই অ্যাঙ্গেলের কোনো মার্কিং নাই এই পর্যন্ত ঠিক থাকবে অর্থাৎ আমরা কোন পর্যন্ত ওই জয়েন এত শুধু এই লাইনটা চেঞ্জ হবে এখানে সেকেন্ড মেথড সেকেন্ড মেথডে আমরা এই এই লাইনটা লিখব না আরেকটা মেথড দেখো শুধু এখানে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব কি ড্র করব এই যেটার পারপেন্ডিকুলার বাইসেক্টর তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে বুঝতে পারছো মিড পয়েন্ট আসবে এখান থেকে এই যে কম্পাসের মতন করে নাও দেখো যে ওকে এটা মনে করো কম্পাস আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর এখানে টার্ন ড্র করব এখানে টার্ন ড্র করব এইখানে গেল এখানে একটা এই যে জয়েন করে দিলাম অবশ্য এই সাইডটা আর একটু বেশি উপর উঠবে হয়তো মেবি এখানে একটা আর্ক এরকম এটা এই আর্কটা এরকম হবে এখন এই যে জয়েন করে দিলাম এটার তো আর্ক এদিকে চলে যাবে এই যে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব এই যে সিএফ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর এখন এই পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা আরো এক্সটেনশন করব নাম দেব পিকিউ উই ড্র পিকিউ এটা নাম দিলাম পিকিউ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সিএফ পিকিউ ইন্টারসেক্ট এএফ এট বি এই বি পয়েন্টে ইন্টারসেক্ট করবে এইবার এটা জয়েন করে দেবে
এবারে এটা জয়েন করলে বুঝতে পারছো এইটার সাথে কিন্তু এটা ইকুয়াল হবে অলওয়েজ বুঝতে পারছো এখান থেকে ডিসটেন্স এই দুটো ডিসটেন্স এটার সাথে এটা ইকুয়াল হবে এখন দেখো যে পারপেন্ডিকুলার বাইসেক্টর কি করে আমরা লিখবো দেখো এই জায়গাটা জয়েন করলাম উই ড্র পি কিউ উই ড্র পি কিউ হুইচ ইজ দা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সিএল which is the perpendicular bisector which is the bisector of which is the perpendicular bisector of cf by fc pq intersect af at b আমার ইন্টারসেক্টর কথা বলতে হবে PQ intersect AF AF at B দেখো B point intersect করছে clear okay PQ intersects AF at B we join B, C. তাহলে হয়ে গেছে দেয়ার পর ট্রায়াঙ্গেল এ বি সি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল এখন টু নাম্বার দেখো টু নাম্বারে ডিফারেন্স অফ আদার টু সাইড দিছে একই বেস কনস্ট্রাকশন টু কনস্ট্রাকশন টু বেস ডিফারেন্স অফ আদার টু সাইডস বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে এক্স এক্স বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর ডিফারেন্স অফ আদার টু সাইডস তবে এই অ্যাঙ্গেলটা কিন্তু একুট অ্যাঙ্গেল যত ছোট না হয়ে যায় ততই ভালো বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এক্স আর ডিফারেন্স অফ আদার টু সাইডস D. We have to draw the triangle. তো চলো একই ভাবে কাজ করতে হবে আমাদের. Base adjacent angle and difference of other two sides. D টা কি difference of other two sides এর difference. তো ঠিক আগের মতন চলো from A এডি এখন বেজ এর ইকুয়াল করে চলো কাট করি এই যে বেজ বেজ যতটুকু ততটুকু এখান থেকে চলো কাট করে দিলাম বেজ এটা বি সি দিলাম এখন এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা যত ছোট হয় ততই ভালো একুট অ্যাঙ্গেল যেহেতু এই জন্য এই ফিগার শুন ভালো হওয়ার জন্য অ্যাঙ্গেলটা একুট অ্যাঙ্গেল বলা হয়েছে এই যে অ্যাঙ্গেল একুট অ্যাঙ্গেল এই যে দেখো আমরা একুট অ্যাঙ্গেল এখন এতটুকু না এখান থেকে এতটুকু না তাহলে আমরা এই যে একটা অ্যাঙ্গেলটা ড্র করলাম অ্যাঙ্গেল এক্স এবার চলো ডিফারেন্স অফ আদার টু সাইডস এই যে ডি ডিটা কি ডিফারেন্স অফ আদার টু সাইডস এটা আগের মতন এই দাও ফ্রম এ উই কাট অফ এই যে ডি এটা ডি ইজ দ্য ডিফারেন্স অফ আদার টু সাইডস এটা এফ দিলাম এই যে এ পাস সি জয়েন করে দাও এখন এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে পারো অথবা এই অ্যাঙ্গেলটা এখানে কপি করতে পারো আর কি অ্যাঙ্গেল এটা হয়েছে না এটা এখানে কপি করব যেটা করতে চাও চলো আগে অ্যাঙ্গেল কপি করি এই যে দেখো অ্যাঙ্গেল কপি করে দিচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল এসি পয়েন্ট কপি করছে এখান থেকে এত টুক এখান থেকে এটা বি দাও তাহলে এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল দেখো এই দুটো অ্যাঙ্গেল কপি করছি তাহলে কে কার সাথে কে ইকুয়াল হবে বিসি কিন্তু বিএফ এর ইকুয়াল হবে এই যে অ্যাঙ্গেল অপোজিট টু সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল অর্থাৎ অ্যাঙ্গেল এফ এর সাথে অ্যাঙ্গেল সি ইকুয়াল এফ এর অপোজিট আছে বিসি আর এটার অপোজিট আছে এটা
এখন ডিফারেন্স অফ আদার টু সাইডস কি করে হলো সেটা একটু দেখো। ওকে ডি ডি এস এর ডিফারেন্স অফ আদার টু সাইডস, তাহলে আদার টু সাইডস এর ডিফারেন্স অর্থাৎ এ বি মাইনাস বিসি এটাই কিন্তু আমাদের ডি। তো এটা কিভাবে ডি হবে দেখো, এই বিসি চেঞ্জ করে আমরা বিসি মানে কত বি এফ, তাহলে এ বি মাইনাস বি এফ, তাহলে এ বি থেকে যদি বি এফ মাইনাস করো থাকে কত এ এফ, বি এফ মাইনাস করলাম তাহলে এ এফ থাকে, আর এ এফ মানে কিন্তু ডি, তাহলে যে ডিফারেন্স অফ আদার টু সাইডস ডি, ডিফারেন্স অফ আদার টু সাইডস ডি, অ্যাঙ্গেল এক্স তো এখানে আছে এই যে অ্যাঙ্গেল এক্স, আর বেস তো এটা বেস তো আমরা বি রিকল করে কাট করছিলাম, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। ওকে এটা একটা মেথড গেল, আর একটা মেথড আছে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই যে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে, তো যে পয়েন্টে মিট করে জয়েন করতে হবে ট্রায়াঙ্গেল আসতে পারে যে না এটা আর একটা কনস্ট্রাকশন টু, কনস্ট্রাকশন টু এখানে ডিফারেন্স দেওয়া আছে ডিফারেন্স অফ আদার টু সাইডস, তা দেখো পার্টিকুলার ডেন্সেশন ডিফারেন্স অফ আদার টু সাইডস দিয়েছে, পার্টিকুলার ডেন্সেশন লেট বি বি দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল, বেস অফ এ ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল এক্স বি দ্য বেস অ্যাডজাসেন্ট, বেস অ্যাডজাসেন্ট, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বেস অ্যাডজাসেন্ট দেখো অ্যাঙ্গেল এক্স বি দ্য বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এন্ড and d be the difference of other two sides দেখো d be the difference of other two sides we have to draw the triangle we have to draw the triangle we have to draw the triangle এখন চলো ট্রায়াঙ্গেল ড্র করতে চাই কনস্ট্রাকশন ঠিক আগের মতন কাজগুলো সবই এখন ফ্রম এ ডি উই কাট অফ ফ্রম এ ডি উইল কাট অফ এস ইকলস টু বি, এস কার ইকল করে কাট করলাম বি রিকল করে কাট করছি, এস ইকলস টু বি তো ঠিক আছে, এরপর আসো অ্যাঙ্গেল এক্স ড্র করব অ্যাট অ্যাট এ উইল ড্র অ্যাঙ্গেল অ্যাট অ্যাট এ উইল ড্র we draw angle CAE at A we draw angle CAE CAE equals to angle X এবার from AE we'll cut off AF equals to D D is the difference of other two sides এবার join করো we join C comma F যে join করবো সে একটা angle produce হয়ে যাবে এখানে এই angle টা এখানে copy করবো at C we draw angle এত at C
at C withdraw, at C withdraw angle. Okay, angle FCB is the FCB angle. Carical could draw for both equals to angle CFE. Is the CFE angle the producer? It is equal to angle draw for FCB. If I take BC, but CB intersect CB. Intercepts AE at B. CB intersect AE at B. So therefore, why is the triangle? Therefore, triangle ABC is the required triangle. এখন সেকেন্ড মেথডটা দেখো. সেকেন্ড মেথডে আমরা এই অ্যাঙ্গেলটা ড্র করব না, এটা বাদ. সেকেন্ড মেথড আছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে. আগেও করছিলাম, দেখো আগেও কিন্তু সেইটারই পারপেন্ডিকুলার বাইসেক্টর করছি. তো পারপেন্ডিকুলার বাইসেক্টর কিভাবে করবে দেখো. আমরা এটা পারপেন্ডিকুলার ভিউ বাদ মনে করো, পারপেন্ডিকুলার বাইসেক্টর. তাহলে ওকে এদিকেটা দিলাম আর এইদিকে আছে, এটা যেহেতু এখানে কাজ চলতেছে সমস্যা নাই, এখানে আর এখানে দিয়ে দিলাম. এবার জয়েন করলাম, যদিও পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় নাই, এরকম জায়গায় যাবে যা যেখানে যায় যাবে. যাক, আমাদের কাজ আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা. এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় না আমাদের, হ্যাঁ এরকম হয়ে যাবে পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ 90 ডিগ্রি হবে আর ইকুয়াল টু পার্টস ডিভাইড হয়ে যাবে. কম্পাস দিয়ে এভাবে এখান থেকে এভাবে আসলো, এখান থেকে এভাবে, এটা কম্পাস ইউজ করতে হবে. তাহলে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, একটা নাম দিলাম পি, এখানে মনে করো দিলাম কিউ, এটা বুঝে দিলাম কিউ. তাহলে এটা PQ ইন্টারসেক্ট AE at B. এবার এটা জয়েন করব, এবার পারপেন্ডিকুলার বাইসেক্টর PQ, অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেল না ড্র করে আমরা কি করব, এই যে C তো জয়েন করলাম, এবার পারপেন্ডিকুলার বাইসেক্টর একটু বাদ যাবে. C জয়েন করার পরে উই ড্র PQ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ, উই ড্র PQ which is the perpendicular bisector, is the perpendicular bisector of CF. PQ intersect PQ intersects AF AE at AE at B. দেখো PQ intersects AE at B. এবার জয়েন করো, উই জয়েন B কমা C. তাহলে দেয়ারফোর ABC is the required triangle. বুঝতে পারছো? দেয়ারফোর ABC is the required triangle. তাহলে আমরা পরের দিন এখান থেকে শুরু করব আবার, বুঝতে পারছো? নেক্সট ক্লাসে আমরা এই জায়গাটা থেকে আবার স্টার্ট করব, পরের বিষয় থেকে. আমরা কনস্ট্রাকশন একটু করে ফেলি, হ্যাঁ একটা প্লে লিস্টও করে দেবো.